আর পরিশেষে বলবো যে আসলে ডিপিআরসি খুবই ভালো একটা সেবা কেন্দ্র, আমার খুব ভালো ভালো লাগছে সব দিক দিয়ে। এখানকার যে ডাক্তার, বড় ডাক্তার, উনি খুব ভালো, একজন সুন্দর মনের মানুষ, এবং আদার যে অন্যান্য ডক্টর, তারপর নার্স, আমাদের থেরাপি ভাই বোনেরা, এবং আমাদের আয়ারা, মানে প্রত্যেকে ব্যবহার এত ভালো। আমি সবার কাছ থেকে খুব সবার সাথে খুব আন্তরিকতার একটা সম্পর্ক ছিল আমার, আমার মানে মনে হয় আমি ফ্যামিলি ভাবতাম এখানে। সেটাই, হ্যাঁ, এবং সবাই আমাকে এত ভালোবাসে, মানে আমিও যখন তাদেরকে ভালোবাসা আপন করে নিয়েছে, তারা নিতে পারছে, যার জন্য আমার অনেক ভালো লাগছে জিনিসটা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও নিয়ে আসলাম একটি ভিন্ন ধর্মী একটি রোগ, যেটা আসলে ওনার প্রায় 3 বছর বয়স যখন আমার এই পেশেন্টের, তখন ওনার পোলিও হয়। পোলিও হওয়ার পর দুই পায়ে ওনার সমস্যা দেখা দেয় এবং তখন থেকেই যুদ্ধ শুরু, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছিলেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাননি। আসলে ছোটবেলাতেই যদি সঠিক চিকিৎসাটা উনি পেতেন, আজকে হয়তো এই অবস্থা দিয়ে ওনাকে যেতে হতো না। যাই হোক দর্শক, আসুন আমার আজকের পেশেন্টের সাথে পরিচিত হই, কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম সুচিত্রা কস্তা। বাসা কোথায়? বাসা সাভার। সাভার কোথায়? সাভার রাজাশুনবল আমাদের গ্রামের নাম। আচ্ছা, কি হয়েছিল, আপনার ঘটনাটা যদি একটু খুলে বলেন। আমার ঘটনা আসলে ছোটকালে 3 বছর বয়সে পোলিও হয়েছিল। পোলিওর পর থেকে আমার কোমর থেকে দু পা অবশ হয়ে যায়। তারপরে ট্রিটমেন্ট হয়েছে বিদেশি এক ফ্রান্সের ডাক্তার দ্বারা। ট্রিটমেন্ট হওয়ার পরে তো মানে যখন পোলিও হয়েছিল তখন আমি বসতে পারতাম না, কিছু করতে পারতাম না, পুরো অবস্থা ছিল। তারপরে ট্রিটমেন্ট করার পর ওখানে থেরাপি দিচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, একটা ওখানে ছিলাম। তা ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি আস্তে আস্তে হাঁটতে পারি, তারপরে অ্যাবনর্মাল ভাবে হাঁটলো। আমি মনে করেন ওইভাবে হেঁটে আমি পড়াশোনা করছি, প্লাস চাকরি বাকরি সবকিছু আমি নিজে ইয়ে করছি, আমার কোনো সাপোর্ট লাগে না, নিজে মন করতে পারছি। বছর 8 বছর আগে আমি আমার মানে জব এরিয়াতে আমি অষ্টমে যে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে বাম পায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা পাচ্ছে, মানে হাঁটু মস্তেও গেছিল, এখন হাড়ও মনে সরে গেছে, যার জন্য তারপর থেকে আজকে 3 বছর যাবৎ মানে ফিল করছি যে আমি বাম পায়ের হাঁটু ক্রমশ অবশ হয়ে গেছে। আমি আগের মতো এনার্জি পাচ্ছি না, হাঁটতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, ভর দিতে পারি না, জীবনটা একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। তারপরে আমি এই অবস্থা অনেক মানে কষ্ট পাইছি। তারপর শেষে যদি আমি ডিপিআরসি সন্ধান আমি 2 বছর আগে পাইছি, কিন্তু তখন আমি আসতে পারি না, সময় সুযোগ সবকিছু হয়ে ওঠে, সময় সুযোগ আমি জব করতাম সবসময়, যার জন্য আমি সেই সময়টা করতে পারছিলাম না। তা এখন আমি ফ্রি আছি, জব ছেড়ে দিছি, কারণ আমি একটু দেশের বাইরে যাওয়ার চিন্তা। তা আমি এই এর মধ্যে আমি চিন্তা করছি যে আমি ডিপিআরসি তে চলে যাব, কারণ ডিপিআরসি যদি চিকিৎসা ভালো হয় আমার জন্য ট্রিটমেন্ট, তাহলে সেই আশা নিয়ে আমি এখানে আসছি। আচ্ছা, হ্যাঁ, এখন এখানে 1.5 মাস, কালকে 1.5 মাস হবে। এর মধ্যে আমি অনেকটা ইমপ্রুভ হয়েছে, আমি আসলে মিথ্যা বলবো না, যেটা আমি আগে যেমন বাম পায়ে হাঁটতে পারি নাই, দুটো পায়ে মোটামুটি একটু দুর্বল হয়ে গেছিল, তো এখন আগের থেকে অনেকটা মানে এনার্জি পাইছি, এখন মুভ করতে পারি সবকিছু, তো নাড়াইতে পারি পাটা সবকিছু। আমার মনে হয় মানে যে উদ্দেশ্যটা নিয়ে আপনি এসেছিলেন তার অনেকটুকুই পূরণ হয়েছে, এবং হয়তো সময়ের স্বল্পতা পুরোপুরি নিতে পারছেন না, বাট যদি আরো কয়েকটা দিন হাতে সময় পেতেন আপনার মনে হয়তো পুরোপুরি স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটে হয়তো সেভাবে হয়তো হাঁটা চলে। সেটা আমার ইচ্ছা, একটা চিন্তা ছিল যে আমি যদি পুরোপুরি ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি একটু ভালো অবস্থা যেতে পারতাম তাহলে আমার জন্য তার মানে স্যারের যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যে বলা হয় যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে অপারেশন বিহীন ভাবে মানুষরা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কারণ আপনি যতদিন আসলে ভর্তি ছিলেন আপনার আশেপাশে আরো অনেক পেশেন্টরা ভর্তি ছিল, তো তাদের অবস্থাটা কেমন দেখেছেন? যদিও এক একজন এক একটা সমস্যা নিয়ে আসতো, বাট তাদেরকে কেমন দেখেছিলেন আপনি? আমি প্রথম অবস্থাতে তাদেরকে খুবই মানে খারাপ অবস্থায় দেখছি, অনেকে অনেক কষ্টে, অনেক সমস্যা ছিল। তারপর চিকিৎসা নেওয়ার পরে চোখের সামনে যেটা দেখছি, আসলে এতদিন তো ভিডিও দেখছি আগে, হ্যাঁ, এখানে আসার আগে তো তখন মানে যদিও জানি না, তারপরও স্যারের ভিডিও দেখে মনে হলো যে না অনেক রোগী সুস্থ হয়, তাহলে আমি যাই। তো এখন নিজের চোখে যেহেতু দেখছি এখন অনেকটা সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে, এটা মিথ্যা বলবো না, অনেক পেশেন্ট আমার সাথে শেয়ার করছে, অনেকের সাথে আমার রিলেশন ভালো ছিল, তো অনেকে সবকিছু শেয়ার করছে, যেহেতু এখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাস যে না আমি, তারপরও আমি এখানে যখন এসেছি আমি কনফিডেন্স নিয়েছি 100% যে কিছুটা হবে, সেটাই আমি এখন দেখছি অনেক পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এবং আপনি নিজে এখন অনেকটুকুই সুস্থ আছেন, ভালো আছেন? হ্যাঁ, আমি অনেকটা ভালো আছি। আর
পরিশেষে বলবো যে আসলে ডিপিআরসি খুবই ভালো একটা সেবা কেন্দ্র, আমার খুব ভালো ভালো লাগছে সব দিক দিয়ে। এখানকার যে ডাক্তার, বড় ডাক্তার, উনি খুব ভালো, একজন সুন্দর মনের মানুষ, এবং আদার যে অন্যান্য ডক্টর, তারপর নার্স, আমাদের থেরাপি ভাই বোনেরা, এবং আমাদের আয়ারা, মানে প্রত্যেকের ব্যবহার এত ভালো, আমি সবার কাছ থেকে খুব সবার সাথে খুব আন্তরিকতা একটা সম্পর্ক ছিল আমার, আমার মানে মনে হয় আমি ফ্যামিলি ভাবতাম এখানে। এবং সবাই আমাকে এত ভালোবাসে, মানে আমিও যেমন তাদেরকে ভালোবাসে আপন করে নিয়েছে, তারা নিতে পারছে, যার জন্য আমার অনেক ভালো লাগছে জিনিসটা। এবং ভবিষ্যতে আমি ট্রাই করবো যে যখন বাংলাদেশে আসবে কোনো সমস্যা আমি ডিপ্রেশনে তারপর চলে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। দর্শক, আমার এই পেশেন্ট যখন এসেছিলেন একদম টোটালি হাঁটতেই পারতেন না, হুইল চেয়ারই একমাত্র তার সঙ্গে ছিল, ঠিক এরকম একটা অবস্থা। আর সেই মানুষটা এখন হাঁটতে পারছেন, হয়তো সময় স্বল্পতার জন্য পুরো চিকিৎসা নিতে পারেননি, হয়তো সেটা হয়তো ভবিষ্যতে হয়তো উনি নেবেন। বাট আপনাদের ভিতরে এরকম যারা আছেন তাদের জন্য বলবো, চিকিৎসা নিন, সঠিক চিকিৎসা নিন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আসসালামু আলাইকুম সবাইকে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।